মাকে হারিয়ে ফেলেছি, যে মা আমাকে, বাবা মা এই গান শেখার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছিল মা। বাবা তুমি কোনো কাজ করবে না, গান শিখবে, সে তো চলে গেল। এই ছেলে এই বসো বসো। এবং নভেম্বরের ১৬ তারিখ ছোট ভাই রশি সরকারও চলে গেল, আমরা তিন ভাই সবার ছোট। এই ক্যামেরাম্যানেরা তোমরা বসো, ভাইকে বসো। বিশেষ করে সন্তান যখন গর্ভে থাকে এক মাস দুই মাস তিন মাস, মা কিছুই খেতে পারে না, যা খায় ভূমি করে ফেলে দেয়। আমরা যারা গাড়িতে উঠি আধা ঘন্টা এক ঘন্টা একটা সময় ছোট করে ভূমি আসতো, ভূমি আসতো কিছুই ভালো লাগে না। ছয় মাস পাঁচ মাস হয়ে গেলে তো মা আরও খাইতে পারে না। একদিন দেখে মা চারা খাইতেছে, কি জানি খায়। আমার আরো আগে পাঁচ ভাই মারা গেছে, এইবার চার বোন হইয়া অনেক তাবিজ তোমার পানি ভরা খাইয়া মায় আমারে পাইছে। পাঁচ ভাই মরার পরে কত দরবারে মান্নত করেছে, আল্লাহ দিয়েছে, যা খায় আমারে আগে দেয়, কিন্তু একদিন মায় কি জানি খায় আমারে দেয় না, আবার হাতটা পিছনে নিয়ে রাখে, হাত থাপা দিয়ে ধরছি কি খারি চায়, দেখে মায় চারা খাইতেছে। মা চারা খাই, চারা বুঝি খুব মজা, ভাঙ্গিয়া কতটুকু মুখে দিছি, মাটি দিয়া মুখটা ভরে গেছে। আমি মায়ের বলি মা এগুলি মানুষে খায়, কিন্তু তখন তো বুঝি নাই, মা যা খাইছে সব ভূমি করে ফেলাই দিছে। খুদার জ্বালান, একটা সময় মাটির চারা পর্যন্ত চাবায় খাইছে মায়ের এই সন্তানের জন্য। সারাদিন কিছুই খাইতে পারে নাই, ভেবেছে সন্ধ্যাবেলা এক মুঠ ভাত খাই একটু শান্তিতে ঘুমাইব। গর্ভের বাচ্চা লড়াচড়া না করলে মা চিন্তায় পড়ে যায়, আমার বাচ্চা নিয়ে অসুস্থ হয়ে গেল। আবার বেশি নড়াচড়া করলে আরেক জ্বালা, কারণ আমাদের মাথাটা ছিল মায়ের গর্ভের নিচে, পাও দুটো উপরে, মায়ের কলিজা আর সন্তানের পাও একদম কাছাকাছি। সন্ধ্যাবেলা সন্তান নড়াচড়া দিয়ে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, কার খাবার কে খাইব, মা না খাইয়া সারা রাত ব্যথা লইয়া ঘুমায়। তখন যে লাথি দিছি মা কোনো কষ্ট নেই, আরো খুশি হইছি আমার বাচ্চা সুস্থ আছে নড়াচড়া করে। আর সেই সন্তান দুনিয়াতে সেই শক্ত হাত পা দিয়া যদি মায়ের গায়ে বাবার গায়ে আঘাত করা হয়, আল্লাহ বলে ওই আঘাত আমি আল্লাহর আরশে লাগে, আমার নবী বলে ওই কষ্ট আমার কলিজার ভিতরে। গানে আসার সময় মায়ের সামনে গিয়ে দাঁড়াইতাম, মা একটু থুতু দিয়া দিত, একটা ফু দিয়া দিত, সিনাটা অনেক বড় হয়ে যেত। আল্লাহ মায়ের দোয়া আমার লগে আছে, আর কোনো ভয় নাই, এখন তো মা নাই, তো ওই মোবাইলের ডিসপ্লের মধ্যে মার ছবিটা, ওই ছবিটা চুবু করি মঞ্চে দাঁড়াই। যার আছে তার বাবা হইল কাবা, মা হইল মদিনা, আর যে হারিয়ে ফেলেছে সে তো সব হারিয়ে ফেলেছে। ওই কবরের পাশে গিয়ে দোয়া করবেন, রাব্বির হা ভুমা কামার আব্বাইনা সাগিরা। সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ বলে ওই মা বাবার কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দিই। তাই মায়েদের সৌজন্য এই গানটি, সবার সৌজন্য এই, কারণ যত মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট চেয়ারম্যান শিল্পী নেতা দেখছেন, এই সমগ্র অলি আউলিয়া নবী পয়গম্বর মন্ত্রী মিনিস্টার এই সব কারখানা একমাত্র মায়ের গর্ভটা। একদিন তোমায় না দেখিলে প্রাণে বাঁচি না, তুমি চলে গেছো পাগল সইতে পারি না, আমি প্রাণে বাঁচি না, আমি যতই দূরে থাকি মোবাইলে তোমার ছবি দেখি, ছবি দেখে মন ভরে না, মা বলে ডাকতে পারি না, তুমি চলে গেছো এখন সইতে বোমায় আমি বাসব না। একদিন তোমায় না দেখিলে, একটা ঘন্টা না দেখিলে, এক মুহূর্ত না দেখিলে প্রাণে বাঁচি না,
সবাই আমি ও বাজবো না কত কষ্ট করেছে মাই আমায় গর্ভে লইয়া, কত কষ্ট করে গোমা সন্তান গর্ভে লইয়া, সারাটা দিন গেছে মায়ের খাইয়া না খাইয়া, দিনের পরে সন্ধ্যায় মায়ে খাবে দুমুর ভাত, গর্ভের সন্তান মার কলি যায় করেছে আঘাত, দিনের পরে সন্ধ্যায় মায়ে খাবে দুমুর ভাত, গর্ভের সন্তান মার কলি যায় করেছে আঘাত, ওমা ব্যথায় ছটফটায় মায়ে কেঁদে বুক ভাসায় তবু সন্তানের মায়া ভুলে না মা গো, এই লতিদের মায়া ভুলে না, তুমি চলে গেছো এখন সইতে পারি না ও মায়া আমি ও বাজবো না সব মায় বলে এবারেই বুঝি মরণ হবে, বিদায় লইয়া যায় মায়ের সাতাইশা খাওয়ায় পিঠা সিন্নি খাওয়ায় নতুন কাপড়, আমরা পুরুষ ভরে জানি না সাতাইশা কারে কয়, যখন সাত মাসের হয়ে যায় তখন মা বন্ধের সাতাইশা খাওয়ায়, অর্থাৎ সাত মাসের খাওয়ান নতুন কাপড় পরায় পিঠা সিন্নি পরায়, কেন জানেন, অর্থাৎ তো দুনিয়াতে থাকতেও পারে চলেও যেতে পারে, শেষ বিদায় সন্তান প্রসবের কালে পৃথিবীর সব মায় বলে এবারই বুঝি মরণ হবে, বিদায় নিয়া যায় মরিও যেন মায়ের মরণ হইল না, মরিও যেন মায়ের মরণ হইল না, এই ফারুক শফিক লতিফরে জলিল ভাইরে পাইয়া ভুলে পাইয়ে সকল বেদনা, পরিও যেন মায়ের মরণ হইল, আবার অনেক মায়ের সন্তান প্রসব করতে গিয়ায় আর ভবে রইল না, ওরে মায়ের দুধের দাম হবে না কাটলে গায়ের কানা খোরা লেংরাইয়া তরু হইলে ঘরে ছেলে ভোলা যায় রা মা জননী টান দিয়া লই কোলে, যতই অন্ধ বা দুষ্ট যতই হোক না কেন সবাই যদি ফেলে, একমাত্র দুঃখী মায় রাখে আচলের তলে, পাশে চিনে গহীন গম্ভীর বইকে চিনে নাল, আমার মায় জানে সন্তানের ব্যথা যার উদরে শাল, মাছে চিনে গহীন গম্ভীর বইকে চিনে নাল, আমার মায় জানে সন্তানের ব্যথা জানু ধরে সাল, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগেই জানে মায়, দূর বিদেশে যদি কারো সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগেই জানে মায়, কারণ শুকনা দানে বসে যদি কাকব মুত ডাকে, কুলাতে ধান দিয়া গো মায় সন্তানের সুখ দেখে, টিনের চালে বসে যদি কাকা কইয়া ডাকে, কুলাতে ধান দিয়া গোমায় সন্তানের সুখ দেখে,
পাই কই গায়া জারে দারুন কাটতে ইউদুর ভরিয়া গায়া জারে দারুন কাটতে ইউদুর ভরিয়া আবার জাদু মনি আছে ভালো একবার জারে কইয়া খায়া জারে দারুন কাটতে ইউদুর ভরিয়া আমার বুকের মালিক আছে ভালো একবার জারে কইয়া লজ্জা মতির গাছটা যেমন সইতে গেলে মরে এই সন্তানে লাগিয়া মায়ের সদায় কি ঝরে লজ্জাবতীর গাছ যেমন সুইতে গেলে মরে সন্তানের লাগিয়া মায়ের সদায় কি ঝরে পিঠা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ভুবু বলো সন্তা বলো আপন মায়ের মতো না বাইজিত বোস্তামি ছিল পৃথিবী তাসিয়া মায়ের দোয়া পাইয়া সেজে হইয়াছে আউলিয়া শেখ ফরিদ আউলিয়া পৃথিবী তাসিয়া মায়ের দোয়া পাইয়া সে যে হইয়াছে আউলিয়া সন্তানের জন্য মা বাবা যদি হাত তোলে আল্লাহর দরবারে পৃথিবীর সকল দোয়ার আগে আল্লাহ কবুল করে বাপ মার দোয়া কই লতিফ সরকারে তাই কোন সন্তান যদি কষ্ট দে মা বাবা আরো গায় আল্লাহ বলে ওই কষ্ট লাগে আমার আরো মহল্লা কোন সন্তান যদি ব্যথা দেয় মা বাবার অন্তরে ওই কষ্ট লাগে আল্লাহ আমার নবীর কলিজার ভিতরে এত শীতের রাত্রে অনেক মা বাবা ভারী একটা গরম জামানা একটা হালকা জামা পইরা মা বাবা কত কষ্টে এই শীতের রাত কাটায় অনেক সন্তানের পকেটে টাকা লইয়া বাহিরে রঙ্গরস করে এদিক দিয়া মা বাবা কষ্ট করে ঘরের ভিতরে মা বাবার কষ্ট দিলে নবী বলছে হাসরের দিন আমি ওদের দিকে ফিরিয়া চাইব না আবার মা বাবার সেবা করলে এইটাই বেহেস্তের টিকে আর কিছু লাগবে না মা বাবার দোয়ায় অনেক কলি গেছে আউলিয়া হইয়া তাই লতিফ সরকার আমার যুবক ভাইদের শেষ রাত্রে একটু প্রার্থনা যাই করিয়া আর আমার মতো যারা বুকের মালিক মা বাবা ফেলেছেন হারাইয়া ওই কবরের পাশে দুই হাত একটু তুলিয়া রাব্বির হাব হুবা কামা রাব্বায়নে সগিরা এই দোয়া পড়িয়া মা বাবার কবরে একটু যাইবেন দোয়া করিয়া আপনি যদি মা বাবার কবরে দোয়া করেন আপনার কবরে আপনার সন্তানও দোয়া করিবে আর যদি আপনি মা বাবাকে কষ্ট দিলে আপনাকে একদিন কষ্ট দিবে তাই তো সকলের কাছে আমি গানের সুরে সুরে বলে যাই আমার মাননীয় সভাপতি সেক্রেটারি যত ক্যাশিয়ার সদস্যবৃন্দ এবং আমির বাউলের প্রেমিক যারা সকলের কাছ থেকে বিদায় নিতে চায় গানে ভাষায় ভুল ত্রুটি হইতে আমার পারে সকলের কাছে ক্ষমা চাই এই লতিফ সরকারে ওরে মাঝে কেমন ধন চিল্লা নাই ওরে বাসার লো মাঝে কেমন ধন চিল্লা নাই বাবা কেমন ধন চিল্লা নাই ওরে বাসার লো বাবা কা বাবা আমি দল বিদেশে থাকি ভগত তোমার ছবি দেখি তোমার ছবি দেখি ছবি দেখে মন ধরে না মা বলে ডাকতে পারি না তুমি চলে গেছো মা গো সইতে পারি না ও বাবা সইতে পারি না ওরে রশিদ সইতে পারি না একদিন তোমাদের না দেখিলে একটা ঘন্টা না দেখিলে একটা মুহূর্ত না দেখিলে প্রাণে বাঁচি না তোমরা চলে গেছো এখন সইতে পারি না
ঘুমাবো আমি ও বাজব না, মা বাবার মহব্বতে আমার দুই দাদা ভাই এসে পুরস্কার করে দোয়া করে গেলেন। তাদের প্রতি, আপনাদের সকলের প্রতি সভাপতি আমার শফিকুল ইসলাম শফিক ভাই সাহেব, সাধারণ সম্পাদক আমার ফারুক ভাই সাহেব, জলিল ভাই।